প্যান ফ্রাইড মোমো বানানোর জন্য আমি নিয়েছি মোমো। মোমোটা আগে থেকে স্টিম করে নেওয়া হয়েছে, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তাহলে চলুন রান্নাটা শুরু করি। মোমোটা প্রথমে ভেজে নেব, তার জন্য ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে পুরো প্যানটাতে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি, এবার মোমোগুলো একে একে দিয়ে দেব। মোমোগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে দেব। একটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আবার আরেকটা সাইডে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। মোমোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে তুলে একপাশে রেখে দেব। মোমোগুলো একপাশে উঠিয়ে রাখার পরে ফ্রাইং প্যানের মধ্যে আবার 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। এটা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে সসটা বানিয়ে নেব। সসটা বানানোর জন্য আমি ব্যবহার করছি টমেটো কেচাপ আর সয়া সস। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই আমাদের মিশিয়ে রাখা সসটা এর মধ্যে দিয়ে দেব। আর ফ্লেমটাকে একই সময়ে হাই করে দেব। যখন এটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে লো করে দিয়ে ভালোভাবে গ্রেভিটা তৈরি হতে দেবো। 3 থেকে 4 মিনিট পর গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে, তাই এর মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখা মোমোগুলো দিয়ে দেবো। আর এটা ভালোভাবে মিশিয়ে নেব রেডিটার সাথে। আর ঠিক একই সময়ে ফ্লেমটাও বন্ধ করে দেব। প্যান ফ্রাইড মোমো তৈরি হয়ে গেছে বন্ধুরা, পরের দিন নতুন ডিশ নিয়ে আবার ফিরে আসবো।